যশবন্তপুর হাওড়া এক্সপ্রেস ট্রেনের শেষের আগের জেনারেল কামরায় ছিলেন মালদহের শ্রমিক হাবিবুর ইসলাম। কামরার মাঝে দরজার কাছে জানলার পাশে সিট মিলেছিল। দুর্ঘটনার সময় প্রথমে হঠাৎ বিকট শব্দ, তারপরে ঝাঁকুনি দিয়ে ট্রেনের কামরা বেলাইন হতে থাকে। ইলেকট্রিক পোল ভাঙতে দেখেন হাবিবুর, জানালার কাঁচ ভাঙতে থাকে। তারপর অচৈতন্য হয়ে পড়েছিলেন হাবিবুর ইসলাম। জ্ঞান ফিরতেই তিনি শুনতে পান চারিদিকে আর্তনাদ, চারিপাশে রক্তাক্ত দেহ পড়ে রয়েছে। সেই অবস্থায় কোনো ক্রমে কামরা থেকে বেরিয়ে আসেন। স্থানীয়রা ততক্ষণে উদ্ধার কাজ করছে, আতঙ্কে জঙ্গলের মধ্যে দিয়ে দৌড়াতে শুরু করেন। অন্ধকারের মধ্যে প্রায় এক ঘন্টা চলার পর গাড়ির শব্দ পান। ওখান থেকে আমার যখন জ্ঞান ফিরলো, তো যে বললাম যে 2 টাকের জায়গায় 20 টাক হাঁটছি, তো আমার শরীরে শক্তিতে কাজ করছে না। জঙ্গল জঙ্গল যে আমার ট্রাকের ধরেন যে কেউ হরেন পেয়ে, পরে আমি একটা লক্ষ্য করলাম যে এদিকেই ন্যাশনাল বা রোড কিংবা যাই হোক একটা গাড়ির আওয়াজ পাওয়ার সাথে আমি ওই জায়গাটাকে লক্ষ্য করে আমি দু আড়াই ঘন্টা হেঁটে আমি বাপর যে আস্তে আস্তে যে ওই জায়গাটাতে আমি ন্যাশনাল হাইওয়ে রোডে রোড পেয়েছিলাম। সে শব্দ অনুসরণ করে সড়ক পথে রাস্তায় খোঁজ মেলে, রাস্তায় উঠে একটি পেট্রোল পাম্প দেখতে পান, সেখানে যান। সেখানে সমস্ত ঘটনা বলেন পাম্প কর্মীকে। পাম্প কর্মীর সাহায্যে সেখান থেকে কলকাতাগামী বাসে ওঠেন। সেখান থেকে 600 টাকা ভাড়া দিয়ে কলকাতায় পৌঁছান। কলকাতা থেকে আবার বাসে মালদহ ফিরে আসেন। মালদহ ফিরে তার অভিজ্ঞতার কথা জানালেন হাবিবুর ইসলাম। পরিবার সূত্রে জানা গিয়েছে হাবিবুর ইসলাম পেশায় রাজমিস্ত্রি, অন্ধ্রপ্রদেশে কাজ করতেন, বাড়ি মালদহের যদুপুর কমলাবাড়ি এলাকায়। পরিবারে রয়েছে স্ত্রী ও ছেলে। ঈদের মাসে বাড়ি এসেছিলেন তিনি, এরপর কাজে যোগ দিয়েছিলেন। কাজ শেষ করে আবারও বাড়ি ফিরছিলেন। এরকম ডেট আমরা কোনো জীবনেও দেখিনি, এত যে ডেট হয়েছে আর এরকম দুর্ঘটনা ঘটেছে। আমার 40+ বয়স, আমি এরকম দুর্ঘটনা কোনো দিনই দেখিনি। ট্রেনে আমি মোটামুটি বোম্বে শহর থেকে আপনি ধরেন যে 13-14 বছর থেকে আমি লাগাতার কাজ করি। বালেশ্বর করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার আগের দিন যশবন্তপুর হাওড়া এক্সপ্রেস ট্রেনে করে হাওড়া ফিরছিলেন। যশবন্তপুর ট্রেনের শেষের আগের কামরার মাঝে ছিল হাবিবুর রহমান। যখন করমণ্ডলের ধাক্কায় মারে তখন বিকট শব্দ পান। দেখতে পান ট্রেনের কাঁচ ভেঙে অনেককে জখম হচ্ছে। তিনিও পাথরের আঘাতে অচৈতন্য হয়ে পড়েন। ঘণ্টাখানেক পর জ্ঞান ফিরলে স্থানীয়রা জানান এখানে থাকলে মারধর করতে পারে। জীবন বাঁচার ভয়ে জঙ্গলের পথ ধরে পালাতে শুরু করেন। অবশেষে সুস্থ অবস্থায় বাড়ি ফিরে এসেছেন, তবে সংসার চালাতে কাজ করতে হবে। আতঙ্ক গ্রাস করছে এখনও। ট্রেনের দুর্ঘটনায় মৃতদের আর আহতদের আর্তনাদ এখনও কানে বাজছে হাবিবুরের। মালদহ থেকে হরসিৎ সিংহ, News18 লোকাল।